शुरू होच्छे एस्ट्रो लाइव लाइव इनफोन अनुष्ठान सकल के स्वागत फोन खोला रहेछे जन्म तारीख समय स्थान नाम खूब सुंदर करे बोलबेन परिष्कार करे दुटो प्रश्न करबे सृष्टि टीवीते प्रति सोमवार 2:50 शुक्रवार 1:25 मंगलवार सन्ध्या 6:25 एछाड़ा प्रतिदिन सकाले 8:25 अनुष्ठाने चोख राखुन लाइव अनुष्ठाने फोन करुन लाइवे जरा पाबेन ना सप्ताहे अनेकगुलो लाइव लाइव नेचारालि आज के ना पेलेओ कल के पाबेन आमार अनुष्ठान मानेई प्रचुर फोनेर झड़ स्पेसिफिक प्रश्न करबेन बुकिंग करबेन 9674009632 9836707677 অনলাইন পেটিশনও চলছে ফার্স্ট চেম্বার রয়েছে সামনে স্ক্রলে সব অ্যাড্রেস দেওয়া রয়েছে বুকিং এ ফোন করে নেবেন যারা স্পেসিফিক প্রশ্ন করবেন যে সমস্যাটায় ভুগছেন সেই সমস্যা দুটো বলবেন কারণ লাইভ ইন অনুষ্ঠানে ফোন কল আসার সাথে সাথে আরো ফোন করতেছে আর মানুষ জানতে চান তাদেরও সুযোগ করে দিতে হবে যেমন কাল সকালে 8:25 লাইভ ইন ফোনে অনুষ্ঠান থাকব অবশ্যই ফোন করলে পাবেন আরেকটি বিশেষ তথ্য সেটা হচ্ছে ইউটিউবে পণ্ডিতশ্রী অর্পণ ইউটিউব সাবস্ক্রাইব করবেন প্রতিদিন রেকর্ডেড অনুষ্ঠানগুলো দেখতে পারবেন সেই রেকর্ডেড অনুষ্ঠানগুলো জ্যোতিষ মনস্ক জ্যোতিষ শিক্ষার্থী এবং যারা জ্যোতিষকে ভালোবাসেন তারা এত সুন্দরভাবে গুছিয়ে সাবজেক্টগুলো করা হচ্ছে যাতে মানুষের উপকারে আসে এবং মানুষ জ্যোতিষটাকে বুঝতে পারে বসে বসে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান এটা ভারতীয় সনাতন বৈদিক জ্যোতিষে লাইভ ইন ফোন অনুষ্ঠান জন্ম তারিখ সময় স্থানের নাম বলবেন হ্যালো 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 নমস্কার পণ্ডিতজি সুদীপ রহর হ্যাঁ সুদীপ বলুন ডেট অফ বার্থ টাইম প্রশ্ন বিষয়টা বলি ও ব্যাংকে চাকরি করে তো তা এখন আপনার চাকরি সংক্রান্ত প্রশ্নটা কি কারণ ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যে প্রেশারটা থাকে সেটা সবাই নিতে পারেন না তা সেক্ষেত্রে ওর মেষ রাশির ফেব্রুয়ারি 15 তারিখ 2022 থেকে সেপ্টেম্বর এই স্প্যানটার মধ্যে নতুন জব হওয়ার যোগ আছে এবং সেটা হবে ঠিক আছে ফেব্রুয়ারি 15 2022 থেকে সেপ্টেম্বর এই স্প্যানটার মধ্যে আচ্ছা শারীরিক ক্ষেত্রে বর্তমানে মঙ্গলের অবস্থানটা এবং বৃহস্পতির অবস্থানটা একটু অশুভ ঠিক আছে এবং ইন ফিউচার মানে লিভার স্নায়ু রোগ নার্ভের রোগের সমস্যা কিন্তু আসতে পারে এইগুলোকে একটু প্রতিকার করে নিলে এবং বর্তমান সময়টা একটু সমস্যা রয়েছে এই সমস্যাগুলোকে ঠিক করে নিলেই ওয়েল জব মানে ব্যাংকিং সেক্টরের যে প্রেসারটা সেটা থেকে মুক্তি পেয়ে ভালো জায়গায় জব করতে পারবে আচ্ছা তাহলে আপনি বলছেন ফেব্রুয়ারি মাসে 22 তারিখের পর থেকে একটু ভালো সময় দেখতে 15 তারিখ থেকে হ্যাঁ সময়টা ওর খারাপ নয় প্রথম প্রশ্ন হচ্ছে সময়টা খারাপ নয় কিন্তু সময়টা ও যেটা চাইছে মানে ও যে চাকরি করছে সেখান থেকে আরো বেটার জব বা এই জবটা ছেড়ে নতুন জব সেইটার ব্যাপারে 15 তারিখ থেকে ভালো চলবে আপনি যখন বলেছেন তখন হবেই আমি জানি হতে পারে ধন্যবাদ সেটা আমার সৌভাগ্য হবে অবশ্যই ঠিক আছে আচ্ছা ধন্যবাদ
জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার বলবেন, স্পেসিফিক প্রশ্ন করবে। যার সাথে কথা বললাম দেখলেন তো স্পেসিফিক প্রশ্ন করলো, করলে লাইভ ইন ফোন তো অনেকক্ষণের অনুষ্ঠান নয়। হ্যালো বলুন দাদা, ছেলের সম্পর্কে জানাই, প্রণাম নেবেন। আর 14/9/2009 বলুন কি জানতে চাইছেন? টাইম সকাল 7:20 কলকাতা। কি জানতে চাইছেন? সোমবার। কি জানতে চাইছেন? মিথুন রাশি। হ্যাঁ হ্যাঁ, ও ক্লাস 7 এ পড়ে, কিন্তু একদম শুন আমাদের বিরক্ত করে না। না না, ব্যাপারটা তো না, মিথুন রাশির একটা মানে চঞ্চলতা থাকে এবং সেটা আছে, প্লাস বুধটা সক্ষেত্রে বলতে বুধ চন্দ্র এবং বৃহস্পতি জন্মকালীন মকরে নিচস্থ, সেটাকে ঠিক করতে হবে, না হলে পড়াশোনায় আশানুরূপ ফলের কিন্তু বাধা হবে, কনসেন্ট্রেশন ব্রেক হবে, যে নম্বরটা আশা করছেন সেই নম্বরটা পাবেন। সেটা তো অন্য, ভবিষ্যৎ তো অনেক পরের ব্যাপার, সেক্ষেত্রে রাশিচক্রে ছেলে ভালো প্রতিষ্ঠা পাবে, কিন্তু যেভাবে প্রতিষ্ঠাটা চাইছেন সেটা করতে গেলে ওকে প্রতিকার করতে এবং ভবিষ্যতে আপনাকে দেখবে। ঠিক আছে, যারা ফোন করবেন বুকিং করবেন তারা 9674909632 9674009632 9836707677 পন্ডিত্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, সমস্ত লেটেস্ট অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। যারা এই অনুষ্ঠানটা দেখছেন না এখন, অন্য সময় লাইভে পাবেন, এখন সব সময় রেগুলারিটি রয়েছে। আরেকটি হচ্ছে ফেসবুক লাইভেও পাবেন। লাইভ কোষ্ঠীটার দিকে একটু নজর দিন, প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, ছোট্ট করে একটা বাথ চার্ট করেই কিন্তু জীবনের সব জানা যায় না। লাইভ কোষ্ঠী করলে কি হয়, ইলাবোরেট ক্যালকুলেশনটা থাকে সেখানে পুরো, যারা অল্প বয়স তাদের করে নেওয়া দরকার। হ্যালো বলুন বাবা, নমস্কার, একটু আমার ছেলের সম্বন্ধে। ডেট অফ বার্থ, টাইম? ওর জন্ম হচ্ছে 21/3/94 কি বলুন আপনি? বারবার গিয়ে একই জিনিসটা হবে। দু নম্বর, চাকরির ক্ষেত্রে যেখানেই চাকরি করুক, চাকরি যদি এটা চলেও যায় তাহলে আবার নতুন চাকরি পাবে, সেই যোগ আছে। ঠিক আছে, একদম বেকার থাকবে এরকম কোনো ব্যাপার নেই, ভালো চাকরি আগামী দিনে করবে। বর্তমান যে সময়টা, সেই সময়টা রাষ্ট্রাধিপতি দ্বাদশে রয়েছে, রাষ্ট্রাধিপতি দ্বাদশে থাকলে কিন্তু কর্মস্থান এবং যে যে টার্গেটগুলো নিচ্ছে মানে উচ্চশিক্ষায় যাবে সেখানে গিয়ে সমস্যা তৈরি হয়। এবং জন্মকালীন বার্থ চার্টে খুব স্ট্রং প্রতিকার করতে হবে, না হলে কিন্তু ওই দুটো জায়গা যেটা আপনার আশা বা ইচ্ছা সেই জায়গাটায় সমস্যা করতে পারে। না যারা ফোন করছেন দেখছেন, স্পেসিফিক প্রশ্ন করছে, উত্তর দিতে আমাকে, আমি উত্তর দিতে মানে দেখার সাথে সাথে, এটা আমার ঈশ্বর প্রদত্ত বলতে পারেন, আমার বার্থ চার্ট দেখে একটা উত্তর দিতে কয়েক সেকেন্ড সময় লাগে। আমি কোনো আমতা আমতা করা ভাবা এসব ব্যাপার নেই, কারণ লাইভ ইন ফোন অনুষ্ঠানটা হচ্ছে একটা হট সিটে বসেছি, আপনি আপনারটা জানতে চাইছি, জানতে আমি দেরি করব কেন? তার কারণটা যে যারা দেরি করে দেখবেন অনেক অনেকেই ভেবে বলে, দেখে বলে, অত দেখার জায়গা নেই। তার কারণটা হচ্ছে আপনি খুব অল্প সময়ের মধ্যে সেই জিনিসটা জানতে চাইছেন, তাহলে বাচ্চা রিডিং করতে না জানলে সে বলতে পারবে না। হ্যালো হ্যালো নমস্কার, আপনি কে? ডেট অফ বার্থ, টাইম? 11/9/67 সকাল 7:15 শান্তনা চক্রবর্তী। 11/9/67 সকাল
মানে আর্থিক কন্ডিশন খুবই খারাপ, শ্বশুরবাড়ি থেকে সব তাড়িয়ে দিয়েছে, দরজা মানে ঘর ভিতরে ঢুকতে দিচ্ছে না, এমতো অবস্থা আমার কি হবে বলুন। না, প্রথম হচ্ছে একটা একটা করে প্রশ্নের উত্তর দিয়ে, আপনার স্বামী বিয়োগ হয়েছে, আপনি সন্তান নিয়ে কোথায় আছেন? ভাড়া বাড়িতে আছি। সেটা কোথায়? বাড়িতে থাকতে দেয় না। হ্যাঁ, তাহলে আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দেই, আপনি কি শ্বশুর বাড়িতে থাকতে পারবেন কিনা, এরকম প্রশ্ন আছে? আচ্ছা, প্রথম হচ্ছে শ্বশুর বাড়ি বলছি, শ্বশুর বাড়িতে যেটা আপনার ভাগ বা আপনি ওখানে থাকতে চাইছেন, সেই জায়গাটার এনভায়রনমেন্টটা এই মুহূর্তে ভালো না 2022-এর পক্ষে। আগামী দিনে আপনি শ্বশুর বাড়ির ভাগটা পাবেন, যত বড়ই যুদ্ধ হোক ভাগটা পাবেন এবং ওখানে থাকতে পারবেন, ঠিক আছে? এই মুহূর্তে আপনাকে ভাড়া থাকাটাই আপনার পক্ষে মঙ্গল হবে। এবার বলেছিলেন দ্বিতীয় প্রশ্ন মনে আছে আমার, ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন, তাই কি না? বৃশ্চিক রাশির এই মুহূর্তে চতুর্থে বৃহস্পতি এবং জন্মকালীন আপনার শনি মিনে বকরি রয়েছে, ঠিক আছে? সপ্তমে বকরি শনি রয়েছে, বর্তমান যে অবস্থান তাতে মাস চারেক একটু ফিনান্সিয়াল কষ্ট হবে আপনার। একটা জায়গায় সৌভাগ্যটা অত্যন্ত, আগামী দিনে সন্তান প্রতিষ্ঠা পাবে, সন্তান দাঁড়াবে এবং মাকে দেখবে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। যে প্রশ্নই করবেন সেই প্রশ্নেরই উত্তর পাবেন এবং সেই প্রশ্নটা স্পেসিফিক হওয়া চাই, অর্থাৎ পারফেক্ট প্রশ্নটা হওয়া চাই। হ্যালো, বলুন। হ্যালো হ্যালো বলুন হ্যালো বলুন হ্যালো থেকে বলছি অলোক মন্ডল। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইম বলুন। 11-8-1969 টাইম সেটা কি 10 তারিখ রাত্রে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তার মানে আপনার মিথুন রাশি দেবগণ। বলুন, কি জানতে চাইছেন? না, আপনার প্রশ্নটা কি, ট্রান্সফারটা হচ্ছে না, এই তো? হ্যালো, আপনি প্রাইমারি টিচার, আপনার প্রশ্নটা কি, ট্রান্সফার হচ্ছে কি হচ্ছে না, এই তো? মানে জানতে চাইছেন কি, ট্রান্সফারটা কবে হবেন? না না, আপনার প্রশ্নটা এলোমেলো করলে হবে না, প্রশ্নটা পরিষ্কার করে বলতে হবে যে আপনি প্রাথমিক শিক্ষক অর্থাৎ প্রাইমারি স্কুলের টিচার, আপনার প্রশ্নটা কি? আমি তো মানে কি বাইরে আছি, দেশের বাইরে আছি, মানে বিদেশ যাওয়ার যোগ আপনার আছে তো, কারণ কর্কট লগ্নের দ্বাদশে চন্দ্র আছে, 12th চন্দ্র থাকলে এই লগ্নের ক্ষেত্রে বিদেশ সে যায়, আবার যেহেতু সে দ্বাদশ রাশিতে আছে আবার আপনি ফিরে আসবেন ওই যে টাইমটা বললাম সেই টাইমটা। হ্যাঁ, লাইক গোষ্ঠীটা যারা খুব অল্প বয়স এবং সদ্যজাত শিশু, অন্নপ্রাশন হয়েছে হয়েছে, এই ধরনের শিশুর জন্য প্রচণ্ড এফেক্টিভ, কারণ খুব ইলাবোরেট ক্যালকুলেশন থাকে। জ্যোতিষ মানে শুধু ডেট অফ বার্থ টাই না, তারও কিন্তু ইলাবোরেট ক্যালকুলেশন থাকে। হ্যালো, ডেট অফ বার্থ টাইম বলুন। টাইম সকাল 12:44 স্কুল। কি জানতে চাইছেন? ওর 3 বছর মেডিকেলে নষ্ট হচ্ছে, ট্রান্সফার হয়নি, এখন ফার্স্ট ইয়ারে পড়ছে। আপনার ক্যারিয়ারটা সম্পর্কে শুরু জানতে চাই, মানে কি জানতে কি বলছেন বলুন। বছর মেডিকেলে নষ্ট হয়ে গেছে, ট্রান্সফার হয়নি, এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, চেষ্টা করেছিলেন সেইটা কিন্তু রং ডিসিশন হয়েছিল, কারণ ওর হরোস্কোপে মেডিকেলের চান্স পাওয়া না ডাক্তারি পেশাটার পক্ষে খুব একটা সুবিধাজনক নয়, বা ইঞ্জিনিয়ারিং এই যে লাইনটার মধ্যে প্রবেশ করেছে এখন, জেনারেল লাইন থেকে অনার্স নিয়ে, এটাতেই ওর ভালো সুযোগ,
বৃহস্পতি নিচস্থ, তাকে প্রতিকার করবেন শুক্র বক্রী রয়েছে, দুটো তিনটে গ্রহের অবস্থান ভালো না, সেই জন্য কিন্তু ভবিষ্যতে ক্যারিয়ার তৈরি করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে, অতএব সেটাকে প্রতিকার করার দরকার আছে। হ্যাঁ বলছি, আমাকে বলতে দিন আপনি, আমাকে একটা ফোন করে চুপ করে বসে থাকুন, আমি যা প্রশ্ন করেছেন সব বলবো। 24 থেকে 26 মধ্যে ওর কর্মযোগ, সরকারি চাকরি 60%, আর বাদ বাকি যে পার্সেন্টেজটা পড়ে রইল মানে 89, 90, 92 সেইটা হচ্ছে আপনার বেসরকারি। হ্যাঁ হ্যাঁ, উচ্চশিক্ষা করতে পারবে মানেই তো ওটা করতে পারবে, উচ্চ শিক্ষার মানেটা তো তাই। হ্যালো, প্রতি সোমবার 2:50, শুক্রবার 1:25, মঙ্গলবার 6:25, আর প্রতিদিন সকালে 8:25 অনুষ্ঠানে চোখ রাখুন, লাইভ ইন ফোন অনুষ্ঠানও হবে। হ্যালো, নমস্কার, ডেট অফ বার্থ টাইম 1989, 9:10, 11:10, 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
লকডাউনের বাজারে চাকরি পাচ্ছি। এখন কি চাকরি করছে? না হ্যাঁ করছে 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 কিন্তু না মানে না ওর প্রথম হচ্ছে ওর কুম্ভ রাশি সাড়ে সাথে চলছে, কুম্ভ রাশি সাড়ে সাথের অত্যন্ত কুপ্রভাব কিছু নেই, কিন্তু সাড়ে সাথের একটা নেগেটিভ এফেক্ট থাকে, সেই অনুযায়ী মে মাসের এন্ড থেকে আবার ভালো জবের চান্স আছে, এখন যেটাই করছে সেটাই করবে। আর বিয়ের যোগটা যেটা বলছি সেইটা হচ্ছে এই মার্চের প্রথম সপ্তাহ থেকে, 5th March 2022 থেকে শুরু হচ্ছে ওর বিবাহ যোগ, ওই সময় থেকে দেখলে খুব ভালো হবে, এবং 2023 নভেম্বর পর্যন্ত থাকছে। বিয়ের জায়গায় খুব বড় ধরনের সমস্যা নেই, ঠিক আছে, এবং ওর মাঙ্গলিকও নেই, যার সাথে বিয়ে হবে দাম্পত্য শান্তিটা থাকবে। না সমস্যাটা ওই সাড়ে সাথে আছে তো, তার একটা নেগেটিভ এফেক্ট ভোগ করছে, সেইটার এফেক্টটা কিছুটা ভালো হবে বৃহস্পতি কিছুদিনের মধ্যেই দেখবেন মিনে যাবে, মিনে মানে নিজের ঘরে, তখন গিয়ে ও যে চেষ্টাটা করছে সেটা ম্যাচিওর করবে। হ্যাঁ প্রতিদিন সকাল 8:25 চোখ রাখুন, ইউটিউব সাবস্ক্রাইব করুন পণ্ডিত শ্রী অর্পণ, প্রতিটা রেকর্ডেড অনুষ্ঠান দেখতে পারবেন এবং সব আইটেম ওয়াইজ অনুষ্ঠান, আগে যারা অনুষ্ঠান দেখতেন দেখেন এখনও দেখেন আগে দেখেছেন তারা জানেন তো আমি সাবজেক্ট ওয়াইজ অনুষ্ঠান করি, মানুষের সমস্যাগুলোকে সাবজেক্ট ওয়াইজ এক্সপ্লেইন করার চেষ্টা করি, কারণ চ্যানেলে জ্যোতিষ হিসাবে বসে ভুল বকাটা আমার কাজ নয়, অনেক অল্পবয়সী ছেলেমেয়েরা বসে যা খুশি তাই বলে যাচ্ছে, বিশেষ করে তন্ত্র নিয়ে। হ্যাঁ তন্ত্র নিয়ে আমি অনুষ্ঠান আনছি, এর মধ্যে একটা অলরেডি এনেছি, একটু লক্ষ্য করবেন কালী পূজা করলে কী কী ফল হয়, এক দু নম্বর এরপরেই থাকবে দেখবেন করব পার্থিব শিবলিঙ্গ পূজা কীভাবে করতে হয় তার ফল কী, এইভাবে তন্ত্রের সব বিভিন্ন রকম আচারে যাব আমি, তখন দেখবেন যে যারা তন্ত্র সম্পর্কে বলছে তাদের কি বলে, তন্ত্র শাস্ত্রটা তন্ত্র কথাটার একটা মানে আছে, সেটা হচ্ছে তনু থেকে তন্ত্রের সৃষ্টি, তন ধাতু, তার মানে তনৌতি বিস্তার্যতে জ্ঞানম, ঈশ্বর লাভের পথে মানুষকে বিশেষ কয়েকটি পথ অবলম্বন করতে হয়। হ্যালো বলুন, হ্যালো বলুন, নমস্কার স্যার, কোথায় বলুন কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ জানতে চাইছি মেয়ে পড়াশোনার বিষয়ে, উচ্চ মাধ্যমিক দেবে কি আর্টস নিয়ে? না সায়েন্স নিয়েছে।
কেমিস্ট্রি অর্গানিক পোর্শনটা এবং ফিজিক্স এই দুটো কিন্তু ভালো করে পড়তে বলবেন। আচ্ছা, যদিও বা নিয়েছে তাতে যে চেষ্টাটা থাকা উচিত সেই চেষ্টাটা একদম করছে রাখতে পারবে না। তো তার কারণ হচ্ছে ও সায়েন্স নেওয়ার মতো যোগ্যতা যে নেই তা না, কিন্তু হরোস্কোপের যে গ্রহের অবস্থান তাকে ঠিক না করলে কিন্তু হাই সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করতে পারবে না। ইনস্ট্যান্টই করা দরকার। ওর কিন্তু পঞ্চমে শনি বক্রী রয়েছে মীন রাশির, ফিফথে বক্রী শনি থাকলে কিন্তু হাই সেকেন্ডারি রেজাল্ট ভালো হবে না। অতএব এটার প্রতিকার আর্জেন্টলি করতে হবে, তাহলে গিয়ে কনসেন্ট্রেশনটা থাকবে, মনেও রাখতে পারবে এবং ধীরে ধীরে দেখবেন ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, বুকিং নাম্বারে ফোন করুন, সব ডিটেল পেয়ে যাবেন। আচ্ছা, আমাকে পাওয়ার কি আছে, নিশ্চয়ই পাবো, আমি তো চাঁদে থাকি না। ঠিক আছে, হ্যালো, যারা ফোন করছেন স্পেসিফিক প্রশ্ন করবেন। ও যেটা বলছিলাম যে তন্ত্রের কথা অনেকে বলে এবং তন্ত্রের উপর সব বিশেষ বিশেষ এপিসোড আনবো। তন্ত্র একটা পথ, কীরকম আপনি স্প্ল্যানেডে যাবেন তার একটা পথ, একটা পথ হয় না, বিভিন্ন পথ হয়, কিন্তু যাবেন কোথায়, স্প্ল্যানেডে। তা ন্যাচারালি ঈশ্বর লাভ, ঈশ্বর চিন্তা, তার বিভিন্ন পথ থাকে। বৈষ্ণবীয় পথ আছে, তন্ত্র একটা পথ আছে, শৈব আছে, গণপত্য আছে, সেটা গুরুমুখী। গুরু যে পথ দিয়ে শিষ্যকে নিয়ে যাবে সেই পথ দিয়েই সে এগোবে। এর মানে এই নয় যে তন্ত্র দিয়ে সব সমস্যার সমাধান হয়, এরকম কথা কোথাও লেখা নেই। তাহলে কি বৈষ্ণবীয় পদ্ধতি দিয়ে কোনো সমস্যার সমাধান হতে পারে না? তার মানে কতটা অশিক্ষা। যেরকম আপনাকে বলি, শ্রী শ্রী চণ্ডী যারা পাঠ করেন বা পড়েছেন, তারা তন্ত্রসার, বৈষ্ণব তন্ত্রসার পড়েছেন, দেখবেন গীতা পড়লে যে শুভ ফল হয়, চণ্ডী পড়লেও সেই শুভ ফলই হয়, কিন্তু সেই শুভ ফলটা কি, মানুষের মেন্টাল ডিম্যান্ডটা কি, মানে আমি ভালো থাকবো, আমার ইন্দ্রিয়গুলো ভালো জায়গায় রেস্ট করবে, আমি সুখ, আমার অফুরন্ত অর্থ, আমার ছেলে মেয়ে পড়াশোনা না করলেও ভালো রেজাল্ট করবে, এই ধরনের একটা ডিম্যান্ড মানুষের মানে আমরা সাধারণ মানুষদের কাজ করে, এবং সেইখান থেকে কি হয় ঈশ্বরের কাছ থেকে ওইগুলো আদায় করার জন্য দৌড়ায়। এটা মানে একদম চূড়ান্ত অশিক্ষা। ঈশ্বরের কাজ ওটা নয়, ঈশ্বরের কাজ হচ্ছে জন্মেছেন, একদিন আপনাকে গত হতে হবে, মানে পৃথিবী থেকে চলে যেতে হবে, এই যে স্প্যানটা, এই স্প্যানটা সমস্ত কর্মগুলো ঈশ্বরকে সমর্পণ করে করতে হবে। এবার মুখে বললেই সেই সমর্পণ হবে না, তার জন্য একটা প্রসেস আছে, তার জন্য একটা পথ আছে, সেই পথের একটা পথের নাম কিন্তু তন্ত্র। কেউ শ্মশানে যাচ্ছে, কেউ বান মারছে, এগুলোতে মানে মানে কনসেপ্টটাই তারা জানে না, সেটা নিয়ে আলোচনায় আসবো। আবার দেখা হবে কাল সকাল 8:25। নমস্কার।